আধুনিক যুদ্ধের অন্যতম যুদ্ধাস্ত্র হলো গ্রেনেড। ছোট বড় যে কোনো যুদ্ধে এটি অন্যতম একটি হাতিয়ার। ছোট ছোট সংঘাত বা অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা মোকাবেলায় এটির ব্যবহার সবচেয়ে বেশি। প্রায় 1000 বছর আগে চীনে প্রথম গ্রেনেড আবিষ্কার হয়। কারণ গ্রেনেডের প্রধান উপকরণ বারুদ চীনারাই প্রথম আবিষ্কার করে। চীনারা গ্রেনেড তৈরি করে ইউরোপ আমেরিকার কাছে বিক্রি করত। কিন্তু চীনাদের গ্রেনেড নিক্ষেপ করার পর শত্রুর কাছে পৌঁছানোর আগেই অনেক সময় বিস্ফোরণে নিক্ষেপকারী নিজেই নিহত বা মারাত্মকভাবে আহত হতেন। এ সমস্যা সমাধান করে গবেষকরা তৈরি করলেন টাইম ডিলে হ্যান্ড গ্রেনেড, যেটা নিক্ষেপ করার তার থেকে 6 সেকেন্ড পর বিস্ফোরিত হয়, ফলে নিক্ষেপকারী নিরাপদ অবস্থানে থাকতে পারে। আর এই গ্রেনেডগুলোই আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি। আমরা কি কখনো ভেবে দেখেছি এই গ্রেনেডগুলো কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমরা জানবো গ্রেনেড কত প্রকার এবং এগুলো কিভাবে কাজ করে। আর আমরা কখনো যদি গ্রেনেড হামলার সম্মুখীন হই তাহলে কিভাবে বা নিজেদের সেভ করব। আমাদের পরবর্তী ভিডিও কিভাবে একটি 9mm পিস্তল কাজ করে। কিভাবে আরপিজি কাজ করে। কিভাবে বা AK-47 রাইফেল কাজ করে। আর আপনি যদি এমনই জানা অজানা সব ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন সবার আগে। বর্তমান সময়ের যুদ্ধে দুই ধরনের গ্রেনেড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে একটি টাইম ডিলে গ্রেনেড, অন্যটি ইম্প্যাক্ট গ্রেনেড। তবে টাইম ডিলে গ্রেনেডের ব্যবহার যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি। প্রথমেই আমরা দেখব টাইম ডিলে গ্রেনেড কিভাবে কাজ করে। গ্রেনেডের নাম শুনেই বোঝা যাচ্ছে গ্রেনেডটি নিক্ষেপকারী নিক্ষেপ করার পরে নিজে সেফ থাকার জন্য কিছুটা সময় পাবে। গ্রেনেডটিতে এক বিশেষ ধরনের মেকানিজম ব্যবহার করা হয়েছে, যাতে নিক্ষেপ করার সাথে সাথে বিস্ফোরিত না হয়ে 5-6 সেকেন্ড পরে বিস্ফোরিত হয়। গ্রেনেডের বাইরের কভার বা শেল সেরেটেড কাস্ট আয়রন দিয়ে তৈরি। ভিতরের 80% অংশে রয়েছে হাই এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস, এগুলো ফিলিং হোল দিয়ে ভিতরে ঢোকানো হয়। বাকি 20% অংশে রয়েছে কেমিক্যাল সার্কিট, এটির কারণেই গ্রেনেড বিস্ফোরিত হতে পারে। গ্রেনেডের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে রয়েছে স্ট্রাইকার লিভার, সেফটি পিন, যেগুলো গ্রেনেডের বাইরের অংশে থাকে। ভিতরের অংশে রয়েছে স্ট্রাইকার, স্ট্রাইকার স্প্রিং, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস, প্রিকাশন ক্যাপ, কেমিক্যাল ডিলে এবং ডেটোনেটর। গ্রেনেডের বাইরের অংশে রয়েছে স্ট্রাইকার লিভার, যেটি সেফটি পিন দিয়ে আটকানো থাকে। সেফটি পিন খোলার আগে স্ট্রাইকার লিভারটি এক হাত দিয়ে শক্ত করে ধরতে হয়। স্ট্রাইকার লিভারটি শক্ত করে চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় সেফটি পিন খুলে ফেললেও গ্রেনেড বিস্ফোরিত হবে না, যতক্ষণ না স্ট্রাইকার লিভারটি পুরোপুরি মুক্ত করে দেওয়া হয়। স্ট্রাইকার লিভারটিকে মুক্ত করে দেওয়া হলে স্ট্রাইকার লিভার এর সাথে আটকে থাকা স্ট্রাইকারটি মুক্ত হয়ে যায়। স্ট্রাইকার এর সাথে থাকা স্ট্রাইকার স্প্রিংটি স্ট্রাইকারকে সজোরে প্রিকাশন ক্যাপের উপরে আঘাত করে হালকা আগুনের সৃষ্টি করে, ফলে কেমিক্যাল ডিলেতে আগুন লেগে যায়। কেমিক্যাল ডিলে এক ধরনের ফিউজ, যেমন আমরা ছোটবেলায় যখন চকলেট বাজি ফোটাতাম তখন যে সুতুলিতে আগুন জ্বালাতাম ঠিক তেমনই। এটি জ্বলতে প্রায় 4 সেকেন্ড সময় নেয়, এ কারণেই এটাকে কেমিক্যাল ডিলে বলা হয়। এরপরই ডেটোনেটরে আগুন লেগে যায়, ফলে গ্রেনেডের ভিতরে ছোট্ট একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে হাই এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালসে আগুন লেগে যায় এবং সাথে সাথে বুম, বিস্ফোরণে গ্রেনেডের বাইরের অংশ টুকরো টুকরো হয়ে চারিদিকে বুলেটের গতিতে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের 5 মিটার এরিয়া খুবই বিপজ্জনক, বলা যায় কোনো মানুষ থাকলে নিশ্চিত মারা যাবে, আর 5 থেকে 10 মিটার এরিয়ার মধ্যে থাকলে মারাত্মকভাবে জখম হবে। টাইম ডিলে গ্রেনেড বিস্ফোরণ হতে 4 থেকে 6 সেকেন্ড সময় লেগে যায়, আর এটাই এই গ্রেনেডের সবচেয়ে বড় প্রবলেম। কারণ কোনো সৈনিক যদি তাড়াতাড়ি করে গ্রেনেড নিক্ষেপ করে আর সেটি যদি 3 সেকেন্ডের মধ্যে শত্রুপক্ষের নিকট পৌঁছে যায়, তবে পরবর্তী 3 সেকেন্ডের ভিতর শত্রু গ্রেনেডটি কুড়িয়ে ফেরত পাঠাতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় ইম্প্যাক্ট গ্রেনেড, যেটি নিক্ষেপ করার পর কোনো কিছুতে আঘাত করার সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়। তবে সৈনিকেরা টাইম ডিলে গ্রেনেডের মতন ইম্প্যাক্ট গ্রেনেড ব্যবহার করতে পারে না, কারণ ইম্প্যাক্ট গ্রেনেড টার্গেটের উপর অনেক জোরে নিক্ষেপ করতে হয়। এজন্য সৈনিকেরা গ্রেনেড লাঞ্চার ব্যবহার করে থাকে। মূলত ইম্প্যাক্ট গ্রেনেড যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়, যখনই টার্গেটে আঘাত করে সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়।
গ্রেনেড বিস্ফোরণের বিপজ্জনক এরিয়াটা মূলত বিস্ফোরণের 1 থেকে 1.5 ফিট উপর থেকে। আমরা কখনো যদি গ্রেনেড হামলার সম্মুখীন হই, তাহলে সাথে সাথে মাটিতে শুয়ে পড়ব, ফলে গ্রেনেড বিস্ফোরিত হলেও আমাদের উপর দিয়ে যাবে। আর যদি টাইম ডিলে গ্রেনেড হয় এবং নিক্ষেপের 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার হাতের কাছে এসে পড়ে, এবং আপনি যদি আমার মতনই সাহসী হয়ে থাকেন, তাহলে আর দেরি না করে আপনিও তুলে নিরাপদ জায়গায় ছুড়ে মারুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের একটু হলেও নতুন কিছু জানাতে পেরেছি। এই ভিডিওটি বানাতে আমাকে প্রচুর সময় দিতে হয়েছে। গুগল ইউটিউব থেকে তথ্য সংগ্রহ, ভয়েস রেকর্ড এডিট করা দিয়ে প্রায় 2 দিন সময় লেগে গেছে। আমার এই কষ্টের ফল আপনাদের একটা লাইক। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। এজন্য অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আর এই ধরনেরই বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।